রাজ্যত CAA বলৱতৰ পূৰ্বে হস্তম আৰক্ষী দল সংগঠনৰ প্ৰতিবাদ ৰুধিবলৈ তৎপৰতা আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ৰ পৰা সকলো আৰক্ষী থানালৈ নিৰ্দেশনা প্ৰতিখন আৰক্ষী থানাত মজুত থাকিব লাগিব কন্দুৱা গেছ লাঠি আদি বৈঠকত এই জৰুৰী নিৰ্দেশনা ডিজিপি জিপি সিঙৰ 23 ফেব্ৰুৱাৰীত অচিসকলৰ সৈতে বৈঠকত বহিছিল ডিজিপি মাৰ্চ মাহৰ 10 তাৰিখৰ পৰা কা বলৱৎ হোৱা পৰ্যন্ত সকলো আৰক্ষীৰ ছুটী বাতিলৰ নিৰ্দেশনা কৰ্তব্যৰত হুৰুঙা পালে শাস্তিৰ সন্মুখীন হ'ব সংশ্লিষ্ট আৰক্ষী কেৱল নিলম্বনে নহয় কা বিৰোধী আন্দোলনক প্ৰশ্ৰয় দিলে চাকৰি পৰ্যন্ত হেৰুৱাব লাগিব বুলি সকীয়াই দিয়ে আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে প্ৰতিখন জিলাৰ শীৰ্ষ আৰক্ষীলৈ গোপনীয়ভাৱে এই নিৰ্দেশনা জাৰি কৰিছে ডিজিপিয়ে ইতিমধ্যে কেন্দ্ৰীয় চৰকাৰে ঘোষণা কৰিছিল নির্বাচনের পূর্বেই কা বলবৎ হব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে বারম্বার এই কথা ঘোষণা করে অহার সমান্তরালক এতিয়া এই কার বিধি বলবৎ করার যুঁজা চলিছে প্রস্তুতি চলিছে সমান্তরালক বিভিন্ন দল সংগঠনে ইয়ার তীব্র বিরোধিতা করে আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছে আর সেই আন্দোলন প্রতিহত করবরে আরক্ষী এই মুহূর্তে হস্তম হয়েছে দল সংগঠনের প্রতিবাদ রুধিবলৈ তৎপরতা এই মুহূর্তে আরক্ষীর মুখ্য কার্যালয়ের পর সকল আরক্ষী থানালৈ নির্দেশনা প্রতিখন আরক্ষী থানাত মজুত থাকিব লাগিব কন্দুয়া গ্যাস লাঠি আদি বৈঠকত এই জরুরী নির্দেশনা আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিঙর 23 ফেব্রুয়ারীত ওসিসকলের সঙ্গে এক বৈঠকত মিলিত হয়েছিল আরক্ষী সঞ্চালক প্রধানগী আর সেই মর্মে মার্চ মাহর 10 তারিখের পর কা বলবৎ হওয়া পর্যন্ত সকলো আরক্ষীর ছুটি বাতিলর নির্দেশনা কর্তব্যরত অবস্থাত হুরুঙা পালে শাস্তির সম্মুখীন হব সংশ্লিষ্ট আরক্ষী কেবল ইমানেই নহয় নিলম্বনের উপরেও কা বিরোধী আন্দোলনক প্রশ্রয় দিলে চাকরি পর্যন্ত হেরুয়াব লাগিব বলে সকিয়াই দিয়ে ডিজিপিয়ে প্রতিখন জেলার শীর্ষ আরক্ষীলৈ গোপনীয়ভাবে এই নির্দেশনা জারি করেছে জিপি সিঙে